সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পথে নামছে কোটা বিরোধীরা চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে চারুকলার সামনে রেল লাইন অবরোধ করেছে এতে ঢাকা সহ সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে রাজশাহীর বিকেল থেকে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন এর আগে গতকাল রবিবারও দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেছে রাজশাহী থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ যদি জানাতেন শিক্ষার্থীরা বর্তমানে কি বলছেন তারা কতক্ষণ নাগাদ আসলে রেল অবরোধ রাখবেন তার পাশাপাশি তাদের পরবর্তী কোনো কর্মসূচি রয়েছে কিনা আজ বিকেলে কিংবা আগামীকাল আমাদের জানাবেন স্বর্ণ আপনাকে জানিয়ে রাখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু ওই যে কোটা সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছে এবং আজকে তারা কিছুক্ষণ আগে রেল লাইনের এই রেলপথ দেখতেই পাচ্ছেন যে কাঠের গুড়ি ফেলে অবরোধ করেছে এবং তারা বিক্ষোভ করছে তারা ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত বিক্ষোভ করে তারা প্রদক্ষিণ করছে এবং দেখতেই পাচ্ছেন যে তারা কাঠের গুড়িগুলো ফেলে দিয়ে রেললাইন অবরোধ করেছে এর ফলে কিন্তু রাজশাহীর সঙ্গে সারা দেশে সহ সারা দেশের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্ত থেকে যদিও এখন এই মুহূর্তে কোনো ট্রেন নেই দুপুরে ট্রেন আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা এই রেলপথ অবরোধ থাকলে কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হবে আমরা একটু তাদের সাথে কথা বলবো আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একটু বলবেন আপনারা কতক্ষণ রেলপথ অবরোধ রাখবেন আপনাদের একটু বলবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে দাবি নিয়ে নেমেছি রাষ্ট্রপথে ওই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রপথে অবস্থান করব। তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান করব আমরা যে দাবি নিয়ে নেমেছি আমাদের দাবি যুক্তিক সেই যুক্তিক দাবি যেন মেনে নেওয়া হয় এবং উচ্চ মহলের যেন ওইটা নিয়ে তারা আলোচনা করে এবং আমাদের পক্ষে যেন তারা যুক্তিক আমাদের সেই দাবি তারা মেনে নেয় আমরা সেই আহ্বান তাদের কাছে কতক্ষণ রেলপথ অবরোধ থাকবে আপনাদের এটা আজকের ব্যাপী কর্মসূচি তো আমাদের যে আজকের আন্দোলন বৈষম্যমূলক কোটা সংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনের কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেই আন্দোলনের অংশ হিসাবে আজকের এই রেলপথ অবরোধের যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে আচ্ছা আপনাদের ভাই একটু বলেন যে আপনাদের এই আন্দোলন কতদিন চলবে সামনে কী কর্মসূচি আসছে যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেলপথ কিন্তু একেবারেই অচল করে দেওয়া হয়েছে এই যে রাজশাহীর এই রেলপথটি কিন্তু শুধু উত্তরাঞ্চল নয় দেশের ঢাকা শহর সারা দেশের সাথেই কিন্তু একমাত্র যোগাযোগের এই পথ এই রেলপথটি এবং এই রেলপথটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন থেকে কিন্তু আর কোনো রেল চলাচল করতে পারবে না যতক্ষণ না এই রেল পথ অবরোধ তুলে দেওয়া হচ্ছে তো এখানে যারা আপনি তো আন্দোলন করছেন একটু বলবেন আপনাদের দাবি দেওয়া বলবেন আমি কিছু বলবো না আচ্ছা তো এখানে যারা আরো যারা আছে একটু বলবেন আপনারা কতক্ষণ এই ইয়ে রাখবেন আজকে আমাদের কর্মসূচি মূলত ব্যাপী আমাদের ইচ্ছা আছে যে সরকার যতদিন না পর্যন্ত কড়া সংস্কার বিরুদ্ধে কড়া সংস্কার নিয়ে কিছু করছে আমাদের আন্দোলন চালায় যাবে আজকে আমাদের পঞ্চম ষষ্ঠ দিনের কর্মসূচি অনুযায়ী আজকে আমরা ঢাকা থেকে সরি রাজশাহী থেকে খুলনা সহ বিশ্বের বাংলাদেশে যত রকম রেলসং যোগাযোগ আছে আমরা আজকে আটক করছি আজকে ধন্যবাদ আপনাকে সরাসার শুনতে শুনছিলেন যে এখানকার যারা শিক্ষার্থী তারা বলছিলেন যে এই তাদের কোটা সংস্কার আন্দোলন যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে স্বর্ণ রাজশাহী থেকে কোটা বিরোধী আন্দোলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ হাবিব